জাতির বর্ষীয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। তার প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। আমরা আরও একবার পাম অ্যাভিনিউয়ের এই মুহূর্তের ছবিটা দেখব। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিট্টুর সঙ্গে। বিট্টু, অপূরণীয় ক্ষতি, প্রত্যেকের মুখে একটাই কথা যে রাজনীতির দিনে আজকে একটা কালো দিন। এই মুহূর্তে কী ছবি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে পাম এভিনিউর সামনে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, হয়তো আকাশও কাঁপছে, কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের অন্তত ভালোটা করতে চেয়েছিলেন, আজকে তিনি আর নেই। দলমত নির্বিশেষে ডান থেকে বাম প্রত্যেক দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে। আমরা যেটা জানতে পারছি, আজকে 12:30 সময় বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ বাইরে বার করে আনা হবে, তারপর গন্তব্য P7। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা জানতে পাচ্ছি, বিধানসভাতে দেহ রাখা হবে কি না, কারণ এখনও পর্যন্ত দলের তরফে এবং পরিবারের তরফে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। কিছুক্ষণ আগে বিধানসভার মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এসেছিলেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যার কথা হয়েছে এবং তারা বলছেন যে দলীয়গতভাবে সিদ্ধান্তের ভিত্তিতে দাঁড়িয়েই মূলত আমরা ফাইনাল করতে পারবো যে বিধানসভাতে বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ, অর্থাৎ যে নিথর দেহ, তা নিয়ে যাওয়া হবে কিনা শ্রদ্ধার জন্য। তবে আগামীকাল সম্পূর্ণভাবে আলিমুদ্দিনের দেহ থাকবে, যেটা আমরা জানতে পাচ্ছি। সেখানে দলমত নির্বিশেষে জাতীয় স্তর, রাজ্য স্তরের প্রচুর নেতৃত্বরা তারা আসবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সে শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে যদি পাম এভিনিউর ছবিটা আমি দেখি, আমি দেখতে পারবো যে প্রচুর সাংবাদিকদের যেমন ভিড় রয়েছে, একই সঙ্গে প্রচুর মানুষজন দলীয়গতভাবে বিভিন্ন দলের মানুষজন ব্যক্তিরা তারা আসছেন। তারা এসে সামগ্রিকভাবে যে পরিবারের সঙ্গে কথা বলছেন, তার পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ দেখা দেখতে এসছেন। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরেকটা উদ্বেগের মানে যেই ছবিটা বারবার উঠে এসছে, আমি একবার দেখাতে বলবো। বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িটা, যেটা হিন্দুস্তান মোটরস থেকে অ্যাম্বাসাডার গাড়ি, তুমি জানো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলতেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। বুদ্ধদেব ভট্টাচার্য যেখানেই যেতেন এই সাদা অ্যাম্বাসাডার গাড়িটা কিন্তু তার সঙ্গেই থাকত, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে হাসপাতালেও এই গাড়িটা দেখেছি। আজকে হিন্দুস্তান কিন্তু সেই গাড়িতেই তার আর কখন আর চড়া হবে না, কারণ দক্ষিণ কলকাতা পাম অ্যাভিনিউ যে বাড়ির সামনে তুমি রয়েছো, সেখানকারই দু কামরা ফ্ল্যাটেই আড়ম্বরহীন জীবন কাটিয়েছিলেন যে মানুষটি, সেই মানুষটি বৃহস্পতিবারই সেই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। থাকো আমাদের সঙ্গে বিট্টু। তবে এই মুহূর্তে একবার আপনাদেরকে জানাতে চাইবো, কোথাও গিয়ে রাজনৈতিক বিভেদগুলো আজকে প্রত্যেকেই শোকাহত, রাজনৈতিক মহলে আর শোকের ছায়া, আর সেখানেই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স স্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরে আমি তাঁকে চিনতাম, কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। মিটু, এর থেকে এই জায়গা থেকে তোমার সঙ্গে আমি আরও একবার কথা বলতে চাইবো। অবশ্যই সেখানকার ছবিটা তুমি জানাচ্ছ, কিন্তু এই যে বুদ্ধবাবু, মানে একটা ব্র্যান্ড বুদ্ধ ছিলেন, যেখানে তার সবসময় সাদা ধবধবে একটা ধুতি পাঞ্জাবি, তার পাট মা দিকে পাট করে চুল আঁচড়ানো, বা শব্দ চয়নে সদা সতর্কতা, বাংলা উচ্চারণ একেবারে স্পষ্ট, সেই মানুষটাই আজ আমাদের মাঝখানে নেই। তার লেখা, তার সৃষ্টি, তিনি একাধারে সাহিত্যিকও ছিলেন, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে, বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে তিনি একাধিক বই লিখেছিলেন। আজকে যদি আমি একবার বাড়িটার ছবি দেখি, তার যেই জীবন, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এই বাড়িতে এবং মুখ্যমন্ত্রী পরবর্তী সময় তিনি এই বাড়িতে এক কামরার একটা ফ্ল্যাটে তিনি থেকেছেন। তার বাড়িতে গেলে কেবলমাত্র আমরা দেখতে পারবো যে বিভিন্ন ছবি, বিভিন্ন বিখ্যাত শিল্পীর আঁকা ছবি তার বাড়ির দেওয়ালে আছে, বিভিন্ন বই রয়েছে,
আমরা যদি আরও আরও বেশ কিছু যদি বিষয় দেখতে চাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়িটা রয়েছে, যে ফ্ল্যাট রয়েছে, তার ঠিক সামনে কাস্তে হাতুড়ির যে লাল ঝান্ডা, যেই ঝান্ডা ধরে 34 বছর রাজত্ব করেছেন সিপিআইএম সরকার এবং বামফ্রন্ট সরকার, তার পাশাপাশি যেই মানুষটা আজীবন এই যে বামপন্থী যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেই চেতনায় বিশ্বাসী ছিলেন, আজকে তার বাড়ির সামনে লাল পতাকা ছেয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রচুর মানুষজন এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের যেই নিথর দেহ এই মুহূর্তে ঘরের ভেতরে রয়েছে, তারা শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। আপনি তো বুদ্ধবাবুকে শেষ দেখা দেখতে এসেছেন, এই মুহূর্তে আপনি দেখা মানে দেখতে পেলেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পেলাম। খুব ওরা ওয়েল অর্গানাইজড ওয়েতে ব্যবস্থা করেছেন সবাই, যাতে আস্তে আস্তে সবাই ঢুকে একটু দাঁড়াতে পারে তার কাছে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। দলমত নির্বিশেষে সবাই আসছেন। আপনার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার সাথে সম্পর্ক ছিল ঘনিষ্ঠভাবে? আমরা ডক্টর, মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমরা একদম প্রথম দিক থেকেই স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া SFI করতাম, এবং বুদ্ধদেব ভট্টাচার্যী, জ্যোতি বসু আমাদের সব আইকন ছিলেন, তাদের দেখেই আমরা এই এতে বড় হয়েছি। তারপর যে যার প্রফেশনে চলে গিয়ে অত আর সময় দেওয়া যায়নি। আজকে দলীয়গতভাবে তো একটা অবশ্যই ক্ষতি, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যের দিক থেকে আপনার কী মনে হয়? অবশ্যই অবনতি। যে মানুষগুলোকে, যে আদর্শগুলোকে দেখে আমরা বড় হয়েছি, যাতে বিশ্বাস করেছি, তার কোনোরকম চিহ্ন তো আজকের সরকারেও নেই, সমাজ জীবনেও প্রায় লুপ্ত হতে চলেছে। আমার সঙ্গে ছিলেন বুদ্ধবাবুর সঙ্গে প্রাক্তন কমরেড, বুদ্ধবাবুর সঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তারা এই মুহূর্তে বুদ্ধবাবুকে শেষ দেখা দেখতে আসছেন। আমি যদি একবার বাড়ির সামনের ছবিটা দেখাই, প্রচুর প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা আসছেন, প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রচুর সাংবাদিক এই মুহূর্তে জড়ো হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের যেই দেহ, তা আমরা যেটা জানতে পাচ্ছি যে দুপুর 12:30 নাগাদ বেরোবে, কিন্তু তোমাকে যেটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, বিধানসভাতে দেহ নিয়ে যাওয়া হবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তার কারণ, দলীয়গতভাবে পার্টি সিদ্ধান্ত নেবে যে তার নিথর দেহ, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিথর দেহ, সেটা বিধানসভায় আনা যায় কি না। কোথাও একটা অভিমানের জায়গা কি থাকছে? অভিমান দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে, ছবি তুমি তুলে ধরছো, বোঝাই যাচ্ছে সেখানে মানুষের সমাগম যত সময় এগোচ্ছে মানুষের ভিড় বাড়ছে, কারণ প্রত্যেকে একবার শেষ দেখা দেখতে চাইছেন তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য, তার ঠিক কি প্রতিক্রিয়া একবার শুনবো। আজকে আমিও বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ। রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও একথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে, তার সময় পশ্চিমবঙ্গের মাটির জায়গা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল, তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শোক সন্তপ্ত পরিবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, তার আত্মার সদ্ভাবনা কামনা করছি। এই মুহূর্তে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, আজীবন বামপন্থায় বিশ্বাসী যে মানুষটার রুচিবোধ নিয়ে এখনও পর্যন্ত আলোচনা হয়, যার সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল, সেই মানুষটা যখন নেই, সেখানে যারা রয়েছেন সতীর্থ, একই সঙ্গে তার আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষ এখন সেখানে রয়েছেন, যদি তাদের কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়, কী বলছেন তারা? এলিনা, একেবারে প্রিয়, দেখো দীর্ঘ বছরের তার রাজনৈতিক জীবন আজকে কোথাও গিয়ে থমকে গিয়েছে, এবং যেমনটাই আমার সহকর্মী বিট্টু বলছিল, প্রিয়াঙ্কা বলছিল, যে কোথাও গিয়ে আজকে আকাশও হয়তো কাঁদছে, আকাশও আজকে মেঘলা, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ উষশ্রী চক্রবর্তী, অর্থাৎ প্রয়াত শ্যামল চক্রবর্তীর কন্যা, তিনি এসেছেন, গৌতম ঘোষ এসেছেন, একাধারে সূর্যকান্ত মিশ্র বামফ্রন্ট চেয়ারম্যান, বিমান বসু, মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরা, তারা একে একে আসছেন। এবং
কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি আরও যারা শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা আসবেন, সবটা মিলিয়ে এই মুহূর্তে পাম এভিনিউর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্যের যারা সতীর্থ, যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব কাছ থেকে দেখেছেন, তার অনুগামীরা, তার সহযোদ্ধারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাকে একবার শেষ দেখার জন্য ইতিমধ্যে আসছেন এবং আমরা জানতে পারছি 12:30 নাগাদ তার দেহ বাড়ি থেকে বের করে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, সেখানেই আজকে সারা দিন রাখা হবে। আগামীকাল আলিমুদ্দিনে বিকেল 4:00 পর্যন্ত তার দেহ রাখার পরে বিকেল 4:00 পর তার মরদেহ মিছিল করে নিয়ে গিয়ে দান করা হবে, দেহ দান করে দেওয়া হবে। এবং সবথেকে বড় কথা যেটা, যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি যেমনটা বলছিলেন যে তার যে ব্যক্তিত্ব, তার যে হাঁটা চলা, তার কথা বলা, তার ভাবনা চিন্তা সবটাই একদম অন্যরকম। অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এবং রবীন্দ্রনাথ ঘোষ কি জানিয়েছেন শুনো। পরিবারকে শোক জ্ঞাপন করছি। বুদ্ধদেব ভট্টাচার্য আপাদমস্তক একজন নিষ্ঠাবান ভদ্রলোক ছিলেন এবং সংস্কৃতি মনোভাবন্ন মানুষ ছিলেন। তারই অকাল প্রয়াণে আমরা শোক জানাচ্ছি, শোক জ্ঞাপন করছি। একটা যুগের অবসান ঘটল, তার চা আত্মার চিরশান্তি কামনা করছি।